নাইট হলে কত নেবেন? মানে কি বাঙালি না চাকমা? বাঙালি 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 নিলে ভাই দিনের মতো যাবে আপনার সব মিলে টোটাল খরচ। চট্টগ্রামের আবাসিক হোটেলগুলোতে রমরমা পতিতা ব্যবসা যেন নিত্যদিনের ঘটনা, আর এই ব্যবসাকে আরও বেশি লাভজনক করে তুলতে ব্যবহার করা হচ্ছে অভিনব পন্থা। বন্দরনগরীর বিভিন্ন দর্শনীয় স্থানে পড়ে থাকতে দেখা যায় বিভিন্ন আবাসিক হোটেলের রং বেরঙের ভিজিটিং কার্ড। এবার সে ভিজিটিং কার্ডের সূত্র ধরে পথ খুঁজেছে বাংলাধারার অনুসন্ধানী টিম। প্রথমে ফোন দিয়ে জানতে চাওয়া হয় হোটেলের ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে, তবে সুযোগ সুবিধা নিয়ে প্রশ্ন করতেই জানানো হয় মেয়ে থেকে শুরু করে সব ব্যবস্থার অন্তর্ভুক্ত আছে তাদের হোটেল সার্ভিসে। কখন আসবেন? এই রাত্রের দিকে 9টার দিকে। কি নাইট নাকি শর্ট? নাইট হলে কত নেবেন? মানে কি বাঙালি না চাকমা? বাঙালি 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 নিলে ভাই দিনের মতো যাবে আপনার সব মিলে টোটাল খরচ। এবার আমাদের যাত্রা নগরীর ফয়েজ লেকে, সেখানেও আমন্ত্রণ জানানো হয় আবাসিক হোটেলের দ্বিতীয় তলায় যাওয়ার। আমরাও দেখতে চাই কি আছে দ্বিতীয় তলায়। ভেতরে কথা সেরে ঘন্টা দুয়েক পরে আসবো জানিয়ে সেদিন বেরিয়ে আসি আমরা। ফোন করা হলে আশ্বস্ত করা হয় হোটেলে আসলে পাওয়া যাবে নতুন নতুন নারী। কথা মতো ফোন করি ঐশী গেস্ট হাউস ও রূপসী বাংলা আবাসিক হোটেলের ম্যানেজার এবং কর্মচারীদের, সুবিধা অসুবিধার পাশাপাশি জানান নেই কোনো পুলিশ কিংবা প্রশাসনিক ভয়, তবে খরচের বিষয়ে ফোনে ব্যাখ্যা দিতে চান না তারা। এর আগে কাস্টমার সেজে আবাসিক হোটেলের ভেতরে গেলে 1,000 থেকে 3,000 টাকার প্যাকেজ সিস্টেমের কথা জানান হোটেল কর্তারা। আপনি নিয়ে যাবেন। আবাসিক হোটেলগুলোর এমন কর্মকাণ্ডে রীতিমতো বিব্রত স্থানীয়রা। সভ্য পরিবেশে এমন কর্মকাণ্ড নৈতিক চরিত্রের অবক্ষয় ঘটাই বলে বলছেন তারা। একটু আরামের জন্য ঘুরতে আসে, আজকে অনেক সার্কি নেই, ঘুরতে আসে এখানে, একটু বসে একটু আরাম পাই, এসব এখানে আসে। আসলে এগুলো ঠিক নেই, এগুলো উচিত নেই এগুলো করা। এগুলো যারা করে তাদেরকে হাতে আনার আনার দরকার। প্রায় সময় একই কাজগুলো দেখি আমরা, মানে যারা এখানে একসাথে যাদেরকে দেখা যায়, মানে মেয়ে আর ছেলে দেখলেই ওরা মানে বিভিন্ন ধরনের ইয়া যায় আর কি, ওই কার্ডের ও কর্মচারী করে পাঠায় আর কি। হ্যাঁ, তাদের কাছে শুরু মানে এবং অনেককেই ডাইরেক্টলি বলে দেয়, মানে এরকম এরকম সুবিধা আছে বা এরকম এরকম আপনারা চাইলে নিতে পারেন বা এরকম যোগাযোগ করতে পারেন। এগুলো আদৌ কি ওদের লাইসেন্স আছে নাকি এগুলো কোনো মানে এদেরকে অনুমোদন দেওয়া হয়েছে এগুলো করার, আসলে আমরা বুঝতেছি না। তবে জেনারেশন কিন্তু অনেক খারাপের দিক দিয়ে চলে যাচ্ছে। কার্ড বিতরণ করে হোটেলে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়, ডিসকাউন্ট দেয়, বিভিন্ন রকমের মেয়ে আছে বলে বর্তমান পরিস্থিতির সমাজটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। ঘুরতে এসে দেখা যাচ্ছে অনেক সময় এখানে কিছু কার্ড, কিছু অসামাজিক কার্যকলাপ যেগুলো আমাদের খুব চোখে পড়ে, চোখে পড়ে এটা আসলে কখনো মানা যায় না, এটা লজ্জাজনক ব্যাপার। না, ওইটা তো অবশ্যই বিব্রতকর, কারণ আমরা যখন ফ্যামিলি আমরা বন্ধুরা আসলে ওইটা মানে আমরা মেনে নেওয়া যায়, কিন্তু ফ্যামিলি থাকলে তো এটা মেনে নেওয়া যায় না। ভাবনা থেকে আমি যেটা মনে করি আর কি, আগামী 20 বছর বা 15 বছর পরে আমরা একটা ইঞ্জিনিয়ার বলেন, ডাক্তার বলেন, ভালো একটা স্টুডেন্ট বলেন, মূলত একটা ভালো মানুষ আমরা আসলে 15 বছর পরে আশাও করতে পারি না। আবাসিক হোটেলের আড়ালে দেধারসে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত এসব হোটেলের বিরুদ্ধে নেই কোনো ব্যবস্থা। তাহলে কি ধরে নেওয়া যায় এসব আবাসিক হোটেলের মালিকরা আইনের ঊর্ধ্বে? চলতে থাকা অসামাজিক কার্যকলাপ বন্ধে পুলিশের নানা তৎপরতা থাকলেও অজানা কারণে বন্ধ হচ্ছে না এসব পতিতাবৃত্তি। আমরা রেগুলার বিরুদ্ধে অভিযান চলতেছে, যখনই সংবাদ পাবো আপনি যখনই আমাদের আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে এরকম অবগত হচ্ছে আমাদেরকে জানাইলে আমরা এটার বিরুদ্ধে ব্যবস্থা নিই।
রেগুলার বিরুদ্ধে অভিযান চলতেছে রেগুলার। ঠিক আছে, এই যে দুদিন আগেও অভিযান করে ওইখান থেকে আমরা অভিযান করছি এবং এনে চালান দিচ্ছি, তাহলে রেগুলার কাজ আমাদের। গেল মাসে নগরীর কোতোয়ালি থানা এলাকায় অসামাজিক কার্যকলাপ ঠেকাতে 18 আবাসিক হোটেলের লাইসেন্স বাতিলের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন জানান কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি। আবাসিক হোটেলগুলোতে এসব পতিতাবৃত্তি বন্ধ করতে যেমন গ্রহণ করতে হবে আইনি পদক্ষেপ, সে সাথে এই পেশায় জড়িত নারীদের জন্য সৃষ্টি করতে হবে সামাজিক সচেতনতার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থাও। এভাবেই এই পথ দিয়ে হাঁটার সময় বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকে এই আবাসিক হোটেলের কাঠ, যে কাঠগুলা হাতে নিলেই পড়তে হয় বিপাকে। কাঠের দেওয়া নাম্বারে ফোন করলেই টাকার বিনিময়ে জড়ানো হয় পতিতাবৃত্তির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে। জাহেদুল ইসলাম আরিফ, বাংলাধারা, চট্টগ্রাম।